মই এই মুহূর্তে উপস্থিত আছো এশিঙিয়া গড়ৰ রম্যভূমি পবিতরাত। আর পবিতরা যে ভিলেজ ইকো কেম্পর যে নান্দনিক যে পরিবেশ, সেই পরিবেশের মাজত মায়ং পবিতরা ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগত আয়োজন করা হয়েছে আন্তরাষ্ট্রীয় চিত্র প্রদর্শনী। আর এই মুহূর্তে আমি দেখাইছো এনে ধরনের রাজ্যের লগতে রাজ্যের বাহিরেরও দেশের বিভিন্ন প্রান্তরপরা যখন ফটোগ্রাফার আছে সেই ফটোগ্রাফার সকলের বিভিন্ন ফটো ইয়াত সম্বলিত করা হয়েছে। আর প্রায় এশতকৈ অধিক ফটো ইয়াত সংলগ্ন করা হয়েছে বলে আমি ইতিমধ্যে জানিব পাৰিছো। আর আমার সঙ্গে আছে এই আয়োজক তথা প্রকৃতিপ্রেমী, তার লগতে এগারী ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার চম্পক ডেকা। আমি তেওঁৰ পৰা কিছু কথা জানিম চিত্র প্রদর্শনীর আয়োজন। আসলে আমি মায়ং পবিতরা ফটোগ্রাফি ক্লাবে দুদিনিয়া কার্যসূচীরে এই অনুষ্ঠানটি আয়োজন করেছিল। আজি তার দ্বিতীয় দিন, নিশা 8-9 বজালেক এই অনুষ্ঠানটি চলিব। ইয়াতে আর ইয়াতে দেশের লগতে দেশের বাহিরেরও ফটোগ্রাফারের ফটো ইয়াতে দিছে। তেওঁলোকে এশতকৈ বেশি ফটো ইয়াত আমি ইয়াতে শো করেছো। আর অকল ফটো এক্সিবিশন বুলিয়ে নহয়, ইয়াতে আমি কাষরিয়া স্থানীয় ছাত্র ছাত্রীসকলক গিয়ে নেচার ওয়াক করাইছো, যার জড়িয়ে এই যা ঘটনা হয়ে আছে, প্রাকৃতিক ঘটনা পরিঘটনা হয়ে আছে, তারপর আমি কেনেকে বাঁচি রাখব পারো, আমার প্রকৃতির যে ভারসাম্য কেনেকে রক্ষা করব পারো, সেই বিষয়ে উপর আমি ক্লাস লৈছো। লৈ পেলায় আমি প্রকৃতি সংরক্ষণের একটা ব্যবস্থাও করেছো। আর নিশালয় ফটোগ্রাফার্সবিল আহিব, যা ফটোগ্রাফারে ফটো দিছে বেশিরভাগ ফটোগ্রাফার্স আহিব, তেওঁলোকৰ মাজত একটা ডিসকাশন হব আমি কেনেকে এইবিল কথা আগবাই লৈ যাব পাৰো, তেনেকুৱা কথাবিল আগত রাখি আসলে অনুষ্ঠানটি করা হয়েছে। দেখা যায় যে বর্তমান নবপ্রজন্মই যথেষ্ট কেবল মোবাইলের প্রতি আকর্ষিত হয়েছে বা বিভিন্ন অসামাজিক কামত লিপ্ত হওয়ার কথাও বিভিন্ন সময় দেখা যায়। এই ফটোগ্রাফির আসলে জড়িত হব পারলে আসলে তেনে ধরনের কার্যের পর বিরত থাকবে। একদম সঁচা কথা, এই নবপ্রজন্ম বা যিখিনি বহুতখিনি রিটায়ার্ড মানুষ, মানে আফটার রিটায়ারমেন্ট এই যে পেশেন্টটা যদি লৈ লয় জীবনত কেতিয়াও মানে পিছলৈ চোৱা বা মানে হুমুনিয়া কহা তেনেকুৱা কথা নাহে। ফটোগ্রাফি এনেকুৱা এটা পেশন যিয়ে মানুহক প্রশান্তি দিয়ে, মনটো সদায় উৎফুল্লিত হৈ থাকে আর নতুন নতুন কাম করে যাবলৈ সদায় অনুপ্রেরণা যোগায়। ফটোগ্রাফি এটা তেনেকুৱা এটা বিষয় আর যার জড়িয়ে আমার সেইটো এটা মূল উদ্দেশ্যই হয় আসলে, যার জড়িয়ে নবপ্রজন্মক অকল যেনেকে মোবাইলমুখী হয়ে গেছে লাহে লাহে সেইটোৰ পৰা যাতে আঁতৰাই আনিব পাৰি, অকণমান হ'লেও চিন্তাৰ খোৰাক দিব পাৰি, সেইকাৰণে আমি নেচাৰ ৱাকটো ৰাখিছোঁ। ইয়াৰে পথাৰত লৈ গৈছোঁ, তেওঁলোকক গাঁৱৰ মাজত লৈ গৈছোঁ, জলাশয়ত দিছোঁ, নি পেলাই তেওঁলোকক তাৰ মাজত নিজকে বিচাৰি পাবৰ এটা ব্যৱস্থা কৰাই দিছোঁ। এই ফটোগ্ৰাফিটো আচলতে ব্যৱসায় হিচাপেও ল'ব পাৰে, আচলতে খুব ভাল এটা বিষয় ফটোগ্ৰাফি, আৰু লাহে লাহে হৈ উঠিছে বহুত। এখন এখন ফটোগ্রাফারের দাম বহুত হয়ে যায় বহু সময়ত, আর সেইটো ডিপেন্ড করে আপনি কেনেকে মার্কেটিং কৰিছে তাক বা কেনেকে এখন ভাল ফটো উঠাইছে। আর ফটোগ্রাফি আসলে একটা ডর একটা প্রফেশন, বহু ডর প্রফেশন আর ভাল প্রফেশন, ইয়াত আপনার ভাল একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে। এয়া চম্পক ডেকা, আসলে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, আর এই যে পবিতরা ভিলেজ ইকো কেম্পত এনে ধরনের যে ফটোগ্রাফি এক্সিবিশন আয়োজন করেছে দুদিনিয়াক, আর ইয়াতে দেশের লগতে রাজ্যের বিভিন্ন প্রান্তরপর যখন ফটোগ্রাফার আছে সেই ফটোগ্রাফার সকলে এনে ধরনের ফটো প্রেরণ করেছে, আর সেই ফটো সমূহ ইয়াত ডিসপ্লে হিসাবে লগা হয়েছে। আর যে প্রাকৃতিক মনোমোহা যে পরিবেশ, সেই পরিবেশের মাজত এনে ধরনের আয়োজন করা হয়েছে ফটোগ্রাফি এক্সিবিশন। Thank you.